আগের ভিডিওটাতে আমরা যেটা করেছিলাম, অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম টেগোর মাই মিস্টিক ম্যান, সেই ভিডিওটা আমি ভেবেছিলাম যে একজন দুজন পাঁচজন যে কজনই দেখুক না কেন, তাহলে পরের চিঠিটা পড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের পরের চিঠিটা পড়া উৎসাহ পাবো। তো অনেকজনই দেখেছে এবং অনেকজনই কমেন্ট করেছে, তো তারপর আর করা হয়ে ওঠেনি। তারপর অন্যান্য ভিডিওতে আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো আজকে আবার ফিরে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা চিঠি নিয়ে। এই চিঠিটা খুব ইম্পর্টেন্ট, অন্তত আমার কাছে খুব দরকারি মনে হয়েছে। রবীন্দ্রনাথের তো একটা স্বভাব ছিল যে উনি যেটাকে যেটা সেটাই উনি বলতেন। হ্যাঁ, মানে যদি ইউরোপীয় সভ্যতার খারাপ দিকগুলো নিয়ে যখন উনি বলছেন, তখন খারাপ দিকগুলো বলছেন, আবার খারাপ দিকগুলো বলছেন মানে ইউরোপীয় সভ্যতাই খারাপ তেমন নয়, হ্যাঁ ভালো দিকগুলো যখন বলছে তখন ভালো দিকগুলোই বলছেন। তো একটা ঘটনার কথা এখানে উঠে আসছে, কিন্তু টাইটানিক জাহাজের সাথে রবীন্দ্রনাথের একটি টাইটানিক জাহাজের ঘটনা এবং রবীন্দ্রনাথের সেইটা নিয়ে চিন্তা ভাবনা আমরা একটা লেখায় পাচ্ছি, আমরা সেই লেখাটা পড়ি। বইটার নাম হচ্ছে পথের সঞ্চয়, রবীন্দ্রনাথের লেখা একটি বই। আচ্ছা, এটা চিঠির বই না, এটা প্রবন্ধের বই, আমি আগের দিন এটা ভুল বলেছিলাম। হ্যাঁ, পথের সঞ্চয় রবীন্দ্রনাথের, এটা চিঠি নয়, রবীন্দ্রনাথের প্রায় 50-52 বছর বয়স যখন, সেই সময়কার মধ্যকার লেখা একটি প্রবন্ধ, এবং উনি তখন ইউরোপ যাচ্ছিলেন সেই সময়কার জাহাজে বসে লেখা। শুরু করে লেখাটা, ইউরোপীয় সভ্যতা বস্তুগত, তাহার মধ্যে আধ্যাত্মিকতা নাই, এই একটা ভুলই চারিদিকে প্রচলিত হইয়াছে। যে কারণেই হোক, এইরূপ জনশ্রুতি যখন প্রচার লাভ করিতে আরম্ভ করে তখন তাহার আর সত্য হওয়ার প্রয়োজন থাকে না। পাঁচজনে যাহা বলে ষষ্ঠ ব্যক্তির তাহা উচ্চারণ করিতে বাধে না, এবং নানা কণ্ঠের আবৃত্তি তখন যুক্তির স্থান গ্রহণ করিয়া বসে। একথা গোড়াতেই মনে রাখা দরকার, মানব সমাজের যেখানেই আমরা যে কোনো মঙ্গল দেখি না কেন, তাহার গোড়াতেই আধ্যাত্মিক শক্তি আছে। অর্থাৎ মানুষ কখনোই সত্যকে কল দিয়া পাইতে পারে না, কল মানে এখানে কল কারখানা, তাহাকে আত্মা দিয়েই লাভ করতে হয়। আমি আরেকবার রিপিট করছি, এটা আমার সব থেকে বেশি ওই লেগেছে, যে এ কথা গোড়াতেই মনে রাখা দরকার, মানব সমাজের যেখানেই আমরা যে কোনো মঙ্গল দেখি না কেন, তাহার গোড়াতেই আধ্যাত্মিক শক্তি আছে। অর্থাৎ মানুষ কখনোই সত্যকে কল দিয়া পাইতে পারে না, তাহাকে আত্মা দিয়াই লাভ করিতে হয়। ইউরোপে যদি আমরা মানুষের কোনো উন্নতি দেখি, তবে নিশ্চয়ই জানিতে হইবে সে উন্নতির মূলে মানুষের আত্মা আছে, কখনোই তাহা জড়ের সৃষ্টি নহে। বাহিরের বিকাশে আত্মারই শক্তি পরিচয় পাওয়া যায়। ইউরোপে মানুষ মানবাত্মাকে প্রকাশ করিতেছে না, কেবল জড় বস্তুকেই স্তূপাকার করিতেছে, এ কথাও যা। আর যদি বলি বনস্পতি কেবল শুকনো পাতা ঝরাইয়া মাটি ছাইয়া ফেলে, সে আপনার জীবনকে প্রকাশ করে না, তবে সেও তেমনি। বস্তুত বনস্পতির প্রবল প্রাণশক্তি প্রচুর পল্লব বর্ষণ করে, অবিশ্রাম পরিত্যক্ত মৃত পত্রে তাহার মৃত্যু প্রমাণ করে না। জীবনই প্রতি মুহূর্তে মরিতে পারে, মৃত্যু যখন বন্ধ হইয়া যায় তখনই যথার্থ মৃত্যু। ইউরোপে দেখিতেছি মানুষ নব নব পরীক্ষা ও নব নব পরিবর্তনের পথে চলিতেছে। আজ যাহাকে গ্রহণ করিতেছে, কাল তাহাকে সে ত্যাগ করিতেছে, সে কোথাও চুপ করিয়া থাকিতেছে না। অনেকে বলিয়া থাকেন ইহাতেই তাহার আধ্যাত্মিকতার অভাব প্রমাণ করে। বিশ্বজগতে আমরা কেবলই পরিবর্তন ও মৃত্যু দেখিতেছি, তবু কি এই বিশ্ব সম্বন্ধে ঋষিরা বলেন নাই যে আনন্দ হইতে এই সমস্ত কিছু উৎপন্ন হইতেছে? অমৃতই কি আপনাকে মৃত্যু উৎসের ভিতর দিয়া নিরন্তর উৎসাহিত করিতেছে না? বাহিরেকেই চরম করিয়া দেখিলে ভিতরকে দেখা হয় না, এবং বাহিরকেও সত্যরূপে গ্রহণ করা সম্ভব নয়। ইউরোপেরও একটা ভিতর আছে, তাহার মধ্যে একটা আত্মা আছে, এবং সে আত্মা দুর্বল নহে। ইউরোপের সে আধ্যাত্মিকতাকে যখন দেখিব, তখনই তাহার সত্যকে দেখিতে পাইব, তখনই এমন একটি পদার্থকে জানিতে পারিব যাহাকে আত্মার মধ্যে গ্রহণ করা যায়, যাহা কেবল বস্তু নহে, যাহা কেবল বিদ্যা নহে, যাহা আনন্দ। যে কথার আমি বলিবার চেষ্টা করিতেছি, তাহা সহজে বুঝিবার মতো একটা ঘটনা সম্প্রতি ঘটিয়াছে। 2000 যাত্রী লইয়া আটলান্টিক সমুদ্রে এক জাহাজ পাড়ি দিতেছিল। সেই জাহাজ অর্ধরাত্রে চলমান হিমশৈলে ঠেকিয়া যখন ডুবিবার উপক্রম করিল, তখন অধিকাংশ ইউরোপীয় আমেরিকান যাত্রী নিজের জীবন রক্ষার প্রতি ব্যাকুলতা প্রকাশ না করিয়া স্ত্রীলোক ও বালক দিগকে উদ্ধার করিবার চেষ্টা করিয়াছে। এই প্রকাণ্ড অপমৃত্যুর অভিঘাতে ইউরোপের বাহিরের আবরণ সরিয়া যাওয়াতে আমরা এক মুহূর্তে তাহার অন্তরতর মানবাত্মার একটি সত্য মূর্তি দেখিতে পাইয়াছি। যেমনি দেখিয়াছি অমনি তাহার কাছে মাথা প্রণত করিতে আমাদের আর লজ্জা হয় নাই, অমনি আত্মার পরিচয়ে আত্মার আনন্দ উদারভাবে প্রকাশ পাইয়াছে।
এই ঘটনার অনতিকালের মধ্যে আমাদের কয়েকজন বন্ধু ঢাকা হইতে স্টিমার করিয়া ফিরিতেছিলেন। স্টিমারের আঘাতে পদ্মার মাঝখানে একটা নৌকা ডুবিয়া গেল, তাহার 3 জন আরোহী জলের মধ্যে পড়িল। অনতি দূরে পাশ দিয়ে আর একখানা নৌকা চলিয়া যাইতেছিল। জাহাজের সকল লোকে মিলিয়া চিৎকার করিয়া উদ্ধারের জন্য তাহার মাঝিকে বিস্তর ডাকাডাকি করিল। সে কর্ণপাত মাত্র না করিয়া চলিয়া গেল। বিপদের কোনো আশঙ্কা ছিল না, নিকটও সে ছিল। কাজটাকে কোনো মতেই দুঃসাধ্য বলা চলে না। আমার আরেক দিনের কথা মনে পড়িল। রাত্রে প্রবল ঝড় হইয়া গিয়েছে, সকালবেলা বাতাসের বেগ কমিয়া গিয়েছে, কিন্তু নদী চঞ্চল। গোড়াই নদীর তীরে আমার বোট বাঁধা। হঠাৎ মনে হইল নদীর মাঝখান দিয়া স্ত্রীলোকের দেহ ভাসিয়া চলিয়াছে। জলের উপর চুল এলাইয়া পড়িয়াছে, আর কিছুই দেখা যায় না। ঘাটের কাছে যাহারা ছিল আমি সকলেই ডাকিয়া বলিলাম, আমার ছোট লাইফ বোটটি বাহিয়া উহাকে উদ্ধার করিয়া আনো, কি জানি হয়তো বাঁচিয়া আছে। কেহই অগ্রসর হইল না। আমি বলিলাম, যে কেহ যাইবে প্রত্যেককে আমি 5 টাকা পুরস্কার দেব। তখনই কয়েকজন লোক নৌকা ভাসাইয়া দিয়া তাহাকে তুলিয়া আনিল এবং মূর্ছিত স্ত্রীলোকটি ক্রমশ চেতনা লাভ করিল। পুরস্কারের আশা না থাকিলে কেহই যাইত না। আর একদিন আমি বোটে করিয়া একটা বড় বিল দিয়ে আসিতেছিলাম। বিলের জল সেখানে নদীতে আসিয়া পড়ে, যেখানে মাছ ধরিবার সুবিধা করার জন্য জেলেরা বড় বড় খোঁটা পুঁতিয়া জলের নির্গমন পথকে সংকীর্ণ করিয়া দেয়, তাহাতে জলধারার বেগ অত্যন্ত প্রবল হইয়া ওঠে। এইরূপ স্থানে অনেক বোঝাই নৌকাকে বিপন্ন হতে দেখেছি। এই সংকীর্ণ পথ পার হইবার কালে আমার বোট কোনো মতে খোঁটার আঘাত বাঁচাইতে গিয়া ভারী একটি সংকটের জায়গায় আটকাইয়া পড়িল। আট দশা দূরেই জেলেরা মাছ ধরিতেছিল। আমাদের সাহায্য করিবার জন্য তাহাদিগকে ডাকাডাকি করা গেল, তাহারা তাকাইয়াও দেখিল না। বোটের মাঝে পুরস্কার কবুল করিল, তাহারা ডাক বাড়াইবার প্রত্যাশায় বধিরতার ভান করিল। ডাক বাড়াইয়া যখন বেশ একটা মোটা অঙ্কে উঠিয়াছে, তখন জেলেদের শ্রবণ শক্তির বাধা হঠাৎ সম্পূর্ণ দূর হইয়া গেল। অথচ তাহাদেরই কৃতকর্মের ফল আমরা ভোগ করতে বসিয়াছিলাম। আমাদের দেশে কোনো পাঠককে কথা বলা বাহুল্য, যদি হাকিমের বোট হইত তাহলে ইহাদের শ্রুতি শক্তির পরীক্ষায় অন্যরূপ ফল দেখা যাইত। বোলপুরের বাজারে একটা দোকানে যখন আগুন লাগিয়াছিল, তখন তোমাদের মনে আছে রবীন্দ্রনাথ ছাত্রদেরকে আশ্রমে আশ্রমিকদের বলছেন, আগুন নিবাইবার কাজে 4 জন বিদেশি কাবুলি তোমাদের সাহায্য করিয়াছে, পাড়ার লোককে ডাকিয়া সাড়া পাও নাই। মনে আছে যাহাদের নিকট কলসি চাহিতে গিয়েছিলে, তাহারা পাছে তাহাদের কলস অপবিত্র হইয়া যায়, নষ্ট হয়, এজন্য দিতে চাহিল না। আমরা আমাদের চারিদিকে এই যে আত্মত্যাগের কার্পণ্য দেখিতে পাই, দৃষ্টান্ত বাহুল্যের দ্বারা তাহা প্রমাণ করিবার চেষ্টা করিতে হইবে না। কেননা আমরা মুখে যে যাহাই বলি না কেন, অন্তত মনে মনে আমাদের চরিত্রের এই দৈন্য সকলেই স্বীকার করিয়া থাকি। আত্মত্যাগের সঙ্গে আধ্যাত্মিকতার কোনো যোগ নেই, এটা কি ধর্মবলেরই একটা লক্ষণ নহে? আধ্যাত্মিকতা কি কেবল জনসংঘ বর্জন করিয়া শুচি হইয়া থাকে এবং নাম জপ করে আধ্যাত্মিক শক্তি কি মানুষকে বীর্যদান করে না? টাইটানিক জাহাজ ডোবার ঘটনায় আমরা এক মুহূর্তে অনেকগুলি মানুষকে মৃত্যুর সম্মুখে উজ্জ্বল আলোকে দেখিতে পাইয়াছি। ইহাতে কোন একজন মাত্র মানুষের অসামান্যতা প্রকাশ হইয়াছে এমন নহে। সকলের চেয়ে আশ্চর্য এই যে, যাহারা লক্ষ্মীর ক্রোড়ে লালিত ক্রোড়পতি, যাহারা টাকার জোরে চিরকাল নিজেকে অন্য সকলের চেয়ে বেশি বলিয়াই মনে করিয়া আসিয়াছে, ভোগে যাহারা বাধা পায় নাই এবং রোগে বিপদে যাহারা আপনাকে বাঁচাইবার সুযোগ অন্য সকলের চেয়ে সহজে লাভ করিয়া আসিয়াছে, তাহারা ইচ্ছে করিয়া দুর্বলকে অক্ষমকে বাঁচিবার পথ ছাড়িয়া দিয়া মৃত্যুকে বরণ করিয়াছে, এরূপ ক্রোড়পতি এ জাহাজে কেবল 1-8 জন মাত্র ছিল না। আকস্মিক উৎপাতে মানুষের আদিম প্রবৃত্তি সভ্য সমাজের সংযম ছিন্ন করিয়া দেখা দিতে চায়। ভাইবার সময় হাতে পাইলে মানুষ আত্মসম্বরণ করিতে পারে। টাইটানিক জাহাজে অন্ধকার রাত্রে কেহ বা নিদ্রার মধ্যে হঠাৎ জাগিয়া, কেহ বা আমোদ প্রমোদের মধ্যে হইতে হঠাৎ বাহির হইয়া সম্মুখে অপঘাত মৃত্যুর কালো মূর্তি দেখিতে পাইল, তখন যদি ইহাই দেখা যায় মানুষ পাগলের মতো হইয়া অক্ষমকে ঠেলিয়া ফেলিয়া আপনাকে বাঁচাইবার চেষ্টা করিতেছে না, তবে বুঝিতে হইবে এই বীরত্ব আকস্মিক নয়, ব্যক্তিগত নয়, সমস্ত জাতির বহুদিনের তপস্যার সহিত আধ্যাত্মিক শক্তি ভীষণ পরীক্ষায় মৃত্যুর উপরে জয়লাভ করিল। এই জাহাজ ডুবিতে একসঙ্গে নিবিড় করিয়া যে শক্তিকে দেখিয়াছে, ইউরোপে সেই শক্তিকে কি নানা দিকে নানা আকারে দেখি নাই? দেশহিতের ও লোকহিতের জন্য সর্বস্ব ত্যাগ ও প্রাণ বিসর্জনের দৃষ্টান্ত কি সেখানে প্রত্যয় হাজার হাজার দেখা যায় না? সেই অজস্র সঞ্চিত পুঞ্জীভূত ত্যাগের দ্বারাই কি ইউরোপীয় সভ্যতা প্রবাল দ্বীপের মতো মাথা তুলিয়া ওঠে নাই? কোন সমাজে যথার্থ কোন উন্নতি হইতে পারে না যাহার ভিত্তি দুঃখের ওপর প্রতিষ্ঠিত নহে। এই দুঃখকে তাহারাই বরণ করিতে পারে না যাহারা মেটেরিয়ালিস্ট, যাহারা জড়বস্তুর দাস। বস্তুতেই তাহাদের চরম আনন্দ, বস্তুকে তাহারা ত্যাগ করিবে কেন? কল্যাণকে তাহারা আপনার প্রাণের চেয়ে কেন বড় করিয়া স্বীকার করিবে?
শাস্ত্রবিহিত যে পুণ্যকে মানুষ পারলৌকিক বিষয় সম্পত্তির মতো জানে, সে স্বার্থপর পুণ্যের জন্য সে দুঃখ স্বীকার করিতে পারে, কিন্তু যে পুণ্য শাস্ত্রবিধির সামগ্রী নহে, যাহা তীর্থযাত্রার দুঃখ নহে, যাহা শুভ নক্ষত্রযোগের দান নহে, যাহা হৃদয়ের স্বাধীন প্ররোচনা, সেই দুঃখ, সে মৃত্যু কি কখনো কোনো বস্তু উপাসা গ্রহণ করিতে পারে? ইউরোপ দেশের জন্য, মানুষের জন্য, জ্ঞানের জন্য, প্রেমের জন্য, হৃদয়ের স্বাধীন আবেগে সেই দুঃখকে, সেই মৃত্যুকে আমরা প্রতিদিনই বরণ করিতে দেখিয়াছি। ইহার মধ্যে সমস্তটাই খাঁটি নহে, ইহার মধ্যে অনেকটা আছে যাহা বাহাদুরি, কিন্তু সেই অপবাদ দিয়া সত্যকে খর্ব করিবার চেষ্টা করা উচিত নহে। কোনো কোনো রাত্রে চন্দ্রের চারদিকে একটা জ্যোতির চক্র দেখা যায়, আমরা জানি তাহা চন্দ্র নহে, তাহা ছায়া, তাহা মিথ্যা, কিন্তু চন্দ্র মাঝখানে না থাকিলে সেই চন্দ্রের ভানটুকুও থাকিতে পারে না। সকল সমাজে যেটি শ্রেষ্ঠ পদার্থ, তাহাকে ঘিরিয়া, তাহার আলোক ধার করিয়া লইয়া একটা ভানের মণ্ডল সৃজিত হইয়া থাকে, কিন্তু সেই নকলটা আসলে প্রতিবাদ করে না, তাহারই সমর্থন করে। ভণ্ড সন্ন্যাসীকে দেখিয়া আমাদের দেশের সাধু সন্ন্যাসীকে অবিশ্বাস করিয়া বসিলে ঠকিতে হইবে। আজ এই পর্যন্তই থাক, কেমন লাগলো জানিও কমেন্ট করে, অবশ্যই কমেন্ট করো, কমেন্টটা দরকার, লাইক ডিসলাইক দরকার না। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অবশ্যই, হ্যাঁ, নইলে পরের ভিডিও দেখতে পারবে না। আজকের মতো আসি।